শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, তার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ। ভূমিদস্যুদের দখল দাপটে ভরাট হচ্ছে রাজধানীর জলাধার, ডুবছে ঘরবাড়ি, ভূমি ব্যবহার নীতি কার্যকরের পরামর্শ। এবং ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বিকেলে শিরোপায় চোখ টাইগারদের সাকিবের খেলা নিয়ে সংশয়। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বাংলাদেশে ঢুকে পড়ে সামরিক শাসনের অতিষ্ঠ সময়। তখনকার সেই কঠিন সময়ে নির্বাসিত জীবন থেকে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1981 সালের এই দিনে তিনি ফিরে আসেন স্বজনের রক্তে ভেজা স্বদেশে। তার নেতৃত্বে গড়ে ওঠে আন্দোলন সংগ্রাম, দেশে ফিরে আসে গণতন্ত্র। বারবার হত্যার অপচেষ্টা হয় বঙ্গবন্ধু কন্যাকে, তবে ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষুকে ভয় পাননি তিনি। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব আর রাজনৈতিক দর্শনে বাংলাদেশ এখন উন্নয়নের অভিযাত্রায়। দেবাশিস রায়ের রিপোর্ট। 75-এর 15-ই আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যা করা হয় জাতির পিতাকে। সে সময় জার্মানিতে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সামরিক শাসনে পিষ্ট গোটা দেশ, জাতির জনকের দুই কন্যার সাথে নির্বাসনে গণতন্ত্র, আর চলতে থাকে আওয়ামী লীগকে ধ্বংস করার অপচেষ্টা। বিদেশে থাকা অবস্থায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে 1981 সালে দেশে ফিরলেন তিনি। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মিলিত হয় এক মোহনায়, বিমানবন্দরে। তিনি আসার ফলে ঐকমত্যের প্রতীক হলেন, দলটি বেঁচে গেল। শুধু তাই নয়, তার নেতৃত্বে দলটি 96-তে ক্ষমতাসীন হল। দ্বিতীয়ত, দেশের বাংবদল হল। তার কারণ, তিনি না এলে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন গড়ে উঠত। আওয়ামী লীগকে সংগঠিত করে গণতন্ত্রের লড়াইয়ে জয়ী হন শেখ হাসিনা। পতন হয় সামরিক স্বৈরাচার এরশাদের। 1996 সালে 21 বছর পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনার আওয়ামী লীগ। তার নেতৃত্বের দৃঢ়তায় পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি, পাহাড়ে ফেরে শান্তি। ভিন্ন দৃশ্যপট 2001 সালে, আবারও উল্টো পথে বাংলাদেশ। তৎপর হয় ষড়যন্ত্রকারীরা, বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান শেখ হাসিনা। 2007-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিদেশ থেকে শেখ হাসিনাকে ফিরতে বাধা দেওয়া হয়। মানুষের টানে আবারও ফিরে আসেন তিনি। কারাবরণ করেন আওয়ামী লীগ সভাপতি। 2008 সালে গণতন্ত্রের অভিযাত্রায় আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় শেখ হাসিনা এখন বিশ্বনেতা। উঠে আসেন ফোর্বসের 100 সর্বোচ্চ ক্ষমতাধর নারীর তালিকায়। পেয়েছেন প্ল্যানেট অব দ্য আর্থ, মাদার তেরেসা, এমকে গান্ধী ও ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। শেখ হাসিনার দৃঢ়তায় 71-এর মানবতা বিরোধীদের বিচার হয়। টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শনে অর্থনীতির সব সূচকেই এগিয়ে বাংলাদেশ। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেল, মেট্রো রেল সহ জনবান্ধব সব বড় প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। তার নেতৃত্বের পেছনে বা পাটাতনে উন্নয়ন দর্শনটি কীভাবে সক্রিয় বা ক্রিয়াশীল সেটা বোঝা যায় সারা দেশটিকে দেখলে। এবং বিগত প্রায় 11 বছরের মতো সময় বাংলাদেশ যা পেয়েছে বিএনপি বা বিএনপি জামাত আমলে তার কিছুই পায়নি। শেখ হাসিনার উন্নয়ন দর্শন বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবে, এই অভিমত বিশ্লেষকদের। দেবাশিস রায়, 21 টেলিভিশন, ঢাকা। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষকরা। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন হয়েছে রংপুর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলের রিপোর্ট। বোরোর ভরা মৌসুমে ধানের দর নিয়ে হতাশ চাষিরা।
নতুন ওঠা ধান নিয়ে ব্যস্ততা থাকলেও নেই পরিশ্রমের দাম। আশুগঞ্জে দেশের অন্যতম বৃহৎ ধানের মোকাম। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ধান বিক্রি করতে আসেন ব্যবসায়ীরা। তবে এবার দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা কৃষকেরা হতাশ। নির্ধারিত মূল্যের চেয়ে অনেক কম মূল্যে ধান বিক্রি করতে হচ্ছে তাদের। এটাই দুঃখ যে ধান দিয়ে আমার ভাত খাওয়া চলি বাসি, সেই ধান আমি দাম না পাই, এসে দুঃখ আর কি। চলতি মৌসুমে প্রতিমণ ধানের মূল্য সরকারিভাবে 1040 টাকা নির্ধারণ করা হলেও 550 থেকে 750 টাকায় প্রতিমণ ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। ধান চাষে যা খরচ হচ্ছে তার অর্ধেকও উঠে আসছে না, মন প্রতি লোকসান হচ্ছে 300 থেকে 450 টাকা। এক মন ধান বিক্রি করে 1 কেজি ইলিশ মাছ কিনতে পারতেছি না, এই বিধায় ধানকে আমরা এক রাস্তার মধ্যে ফেলে দিয়েছি। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য বিদেশ থেকে চাল আমদানি বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি উদ্যোগে চাল কেনার জন্য ক্রয় কেন্দ্র খোলার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমান অবস্থায় যাতে কোনো অবস্থাতেই বাহির থেকে কোনো চাল আমদানি করা না হয়, সরকার যে 10 লক্ষ টন চাল ক্রয় নীতি ঘোষণা করেছেন এটার পরিমাণ যাতে অন্তত দ্বিগুণ হয়। খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান, আগামী সপ্তাহ থেকে সরকারি উদ্যোগে সংগ্রহ অভিযান শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। ধান সংগ্রহ শুরু করার জন্য বিভিন্ন উপজেলা ধান সংগ্রহ কমিটির মিটিং চলছে, আমরা আগামী 1 সপ্তাহ পরে আমরা ধান সংগ্রহ শুরু করব। এদিকে ধানের দর বাড়ানোর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রংপুর, গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। ভূমিদস্যুদের দখল দাপটে পরিবর্তন হয়ে গেছে রাজধানীর নিম্নাঞ্চলের চিত্র। প্রতিনিয়ত ভরাট হচ্ছে জলাভূমি, পানি উপচে পড়ে ডুবছে বাড়িঘর। এভাবে চলতে থাকলে বসবাসের অযোগ্য হয়ে পড়বে রাজধানীর অনেক এলাকা। অখিল পোদ্দারের রিপোর্ট। রামপুরা বনশ্রী থেকে অল্প দূরের গ্রাম নাসিরাবাদ, মেহেন্দিপুর, নন্দীপাড়া কিংবা ডেমরার মিরপাড়া, কিছুদিন আগেও এই এলাকার মাঠে ছিল সবুজের সমারোহ, আবাদ হতো মৌসুমি ফসল। বর্ষা বন্যায় এসব মাঠ ডুবত, জেগে উঠত উর্বরা হয়ে, আর ঢাকার পানি সহজে নেমে যেত বালু কিংবা শীতলক্ষ্যায়। দিন পাল্টেছে, ডেভেলপার কোম্পানির টার্গেটে পড়ে মাঠ এখন পরিণত হয়েছে আবাসিক এলাকায়। বৃষ্টি হইলে খালি বরড হয়, খালি বরড পানি ওসা হয়, কোনো কাম কাজ আর করতে হয় না, আমরা বাদ দিয়ে বৈশা থাকি। তীরমোহনী, দুর্গাপুর, খোলাপাড়া এইসব এলাকা আমাদের ভূমিদস্যুরা এটা ভরাট করে ফেলছে। চলছে ভরাট, কোথাও আবার সাটানো হয়েছে গায়েবী প্রতিষ্ঠানের সাইনবোর্ড, যার মালিক খুঁজে পাওয়া দায়ী। অত বড় হাতও নাই, ওনাদের সাথে বড় বোধদের সাথে টক্কর ধরবে। আমরা সাধারণ মানুষ অসহায় হয়ে গেছি, সবই ওদের হাতে। নিচু অঞ্চলে ভরাট চলছে, শুকনো দিনেও তাই পানি জমে আছে ডিএনডি বাঁধের আশেপাশে বিস্তীর্ণ এলাকায়। ডুবছে ঘর বাড়ি, ডুবে আছে হাসপাতাল, জলাবদ্ধতা চলছে বছরের পর বছর। হাসপাতালে ভিতরে শুদ্ধ পানি, আগে চিকিৎসা হইতো, এখন পানির কারণে চিকিৎসা হইতে পারতেছে না। বাড়িগুলো সব নিচু পানিতে জমে আছে, ডুবে গেছে। তো আমরা এরকম অবস্থা হতে থাকলে আমরা 10 বছরে এই ঢাকা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। কৃষি জমি ভরাট বন্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি পরিবেশবাদীদের। যদি জলাশয়গুলো থাকতো এটা কিন্তু এই গরমের প্রকোপটাকে একটু কমাতে সাহায্য করতো। আইন যারা প্রয়োগ করবে, আইনের শাসন যারা রক্ষা করবে, তারাই বেআইনি কাজে যখন লিপ্ত হয় তখন ঢাকা শহর থেকে জলাশয় হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আপনি 2000 সালে জলাশয় আইন পাশ করা হয়েছে, 2019 সাল পর্যন্ত সরকার দেখাতে পারবে না যে কোনো একটি মামলায় একজন জলাশয় ভরাটকারীকে সরকার শাস্তি দিতে পেরেছে। যেটুকু হয়েছে উচ্চ আদালতের সদিচ্ছার কারণে, আমরা বিজিএমএ ভবন দেখেছি, আমরা মধুমতি মডেল টাউনকে দেখেছি অবৈধ ঘোষিত হতে। একই সঙ্গে ভূমি ব্যবহার নীতিমালা কার্যকরের পরামর্শও দেন তিনি। অপরিকল্পিত ভরাট আর ভূমিদস্যুদের দাপটের কাছে নিতান্তই অসহায় ঢাকার নিম্নাঞ্চলের মানুষ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন। নিচ্ছে ইসলাম ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রপ্তানি হচ্ছে চট্টগ্রামের আলো, চাহিদা বাড়ায় উৎপাদন বেড়েছে।
ভূমিকম্প আগুন থেকে স্থাপনা রক্ষায় কুমিল্লার এমরানের নতুন প্রযুক্তি প্রতিরোধ করবে চুরি ডাকাতিও। আবার আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে। রফতানি হচ্ছে চট্টগ্রামের আলু, চাহিদা বাড়ায় বেড়েছে উৎপাদন। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে রফতানি আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও রাশিয়ায় রপ্তানি হচ্ছে চট্টগ্রামের আলু। এ অঞ্চলের মাটি আলু চাষের উপযোগী হওয়ায় চাহিদা থাকায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন আলু চাষে। সব কারণেই বেড়েছে উৎপাদন। আমাদের যে রপ্তানিটা হয় এটা হচ্ছে আপনার সৌদি আরবের জেদ্দা ইসলামিক সিপোর্টে। তো এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে মিনিমাম 100-150 টন আলু রপ্তানি করব। তো অলরেডি আমরা প্রায় 50-80 টনের মতো রপ্তানি করেছি। ইতিমধ্যে চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 30,000 মেট্রিক টন আলু রপ্তানি হওয়ার কথা জানান বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের দেশ থেকে এই উদ্ভিদ সঙ্গ নিরোধ স্টেশন সমুদ্র বন্দর চট্টগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রচুর আলু রপ্তানি হচ্ছে। যারা রপ্তানিকারক তারা কিন্তু তাদের সাথে আলোচনা করে দেখা গেছে প্রতিদিনই এই রপ্তানি মাত্রা আস্তে আস্তে বাড়তেছে, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, আরব আমিরাত, সৌদি আরব, ব্রুনাই, কাতার, বাহরাইন, বেনিন এবং ভিয়েতনাম এবং এই সমস্ত কান্ট্রিগুলোতেই রপ্তানিকারকরা আলু রপ্তানি করে থাকে। চট্টগ্রামের পাশাপাশি দেশ জুড়ে আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা গেলে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন আলু রপ্তানির সাথে জড়িতরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ভূমিকম্প, আগুন কিংবা বাড়ি বা প্রতিষ্ঠানে চুরি ডাকাতির কবল থেকে রক্ষায় নতুন প্রযুক্তি আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লার কাজী ইমরান হোসেন জুমন। তার দাবি, আবিষ্কৃত প্রযুক্তিগুলো কাজে লাগালে আগুন ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে আগেই রক্ষা পাওয়া সম্ভব। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজদিন। কাজী ইমরান হোসেন জুমন, ছোটবেলা থেকেই ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে গবেষণা করার শখ তার, আর এজন্য প্রায় ভাঙাড়ির দোকান থেকে পুরনো যন্ত্রপাতি কিনত সে। এই শখ থেকে সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে যোগ দেন কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে। ফায়ার সিস্টেমের সাথে ভূমিকম্প অ্যাটাচ করে দিছি, যেমন ফায়ার সিস্টেমটা হচ্ছে আপনার মনে করেন কোনো তার যদি 70 সেলসে হিট হয়ে যায় তাহলে সাথে সাথে আপনার পিডি লাইন বন্ধ হয়ে যাবে, হুইসেল মারবে, থানা ফায়ার সার্ভিসের মেসেজ হয়ে অ্যালার্ম বাঁধবে। এরপরে আপনার দুইটা ফোন আসবে, অটোমেটিক সিটু গ্যাস মারবে, যদি হিট হয় তাহলে আপনি ইমার্জেন্সি একটা অ্যালার্ম বাঁধবে, এটার অর্থ হচ্ছে আপনার বিল্ডিং এ থাকতে পারবেন না আর গ্যাস মারবে। 2010 সালে ঢাকা নিমতলি ও তাজরিন ফ্যাশন গার্মেন্টস এ আগুনে পুড়ে মানুষের মৃত্যু তাকে ভাবিয়ে তোলে। আগুন থেকে বাঁচার উপায় খুঁজতে একটি যন্ত্রের কাঠামো দাঁড় করায় সে। 2015 সালে জুমন এই ডিভাইসটি তৈরি করেন। দেশের জন্য কিছু করার জন্য চেষ্টা করছে, হয়ে গেছে। আর একটা প্রযুক্তি, যেমন আমরা চায়না থেকে কোনো মাল আনলে 2 বছরের বেশি গ্যারান্টি নেই, 2 বছর আমার তো আমি 25-30 বছর গ্যারান্টি দেবো। এটা আসলে সরকার যদি আমার দিকে নজর রাখে, আমাকে সরকার দিলে আমি সরকারের অনেক কিছু দিতে পারবো। জীবনের এই সৃষ্টিশীল কাজে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন পরিবারের সদস্যরা। সরকার যদি দেশের কাজে আবিষ্কারগুলো নেয়, তারপর এই চাকরিবাজটা করে কষ্ট করে এই কষ্টটার কষ্ট থাকবো না। ঢাকায় কয়েকদিন আগে যে হইলো পুরান ঢাকায়, যদি এই ধরনের প্রযুক্তি থাকতো তাহলে 5-10 মিনিট আগেও বলতেছে আগুন শর্ট সার্কিট থেকে আগুন নিভিয়ে দিবে এই প্রযুক্তিতে। ছোট আসতে চুরি করতে পারবে না এরকম একটা প্রযুক্তি। তারপর আমি এই প্রযুক্তি ব্যবহার করে আমি আসলে উপকৃত হয়েছি। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। তার যদি সহায়তা প্রয়োজন হয় আমরা অবশ্যই তার পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এ ধরনের নতুন নতুন উদ্ভাবক বা উদ্যোক্তাদের আর্থিক পৃষ্ঠপোষকতা দিয়ে উৎসাহিত করার দাবি স্থানীয়দের। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, তার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রায় বাংলাদেশ। ভূমিদস্যুদের দখল দাপটে ভরাট হচ্ছে রাজধানীর জলাধার, ডুবছে ঘরবাড়ি, ভূমি ব্যবহার নীতি কার্যকরের পরামর্শ। এবং ত্রিদেশীয় সিরিজের ফাইনাল বিকেলে শিরোপা চোখ টাইগারদের, সাকিবের খেলা নিয়ে সংশয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।